আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, ইটস বাংলা নেটওয়ার্কের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা হাবিব। আজ সারা বিকাল মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টিমুখর দিনে আমি ঝটপট তৈরি করে ফেললাম সাধারণ ভাতের চাল এবং গরুর মাংস দিয়ে একটা অসাধারণ ভুনা খিচুড়ির রেসিপি। আর সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপি শুরু করার আগে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখুন। ভুনা খিচুড়ি তৈরির জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। সেজন্য আমি প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মসুর, খেসারি কিংবা মাশকলাইয়ের ডালটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে সেটাকে আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। মুগ ডালটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে সোয়াবিন তেলের মধ্যেও ভেজে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ঘিয়ের মধ্যে ভাজার কারণে যে একটা অথেন্টিক ফ্লেভার আপনি পাবেন, সোয়াবিন তেল দিয়ে ভাজলে সেটা কিন্তু আপনি পারফেক্টলি পাবেন না। এখন আমি ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1টা টুকরো করা তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি। খুব সুন্দর একটা ফ্লেভার যখন পাওয়া যাবে, ঠিক সেই সময় দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টা চেরা কাঁচামরিচ। তেলের মধ্যে পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এক্ষেত্রে পেঁয়াজ মরিচটাকে কিন্তু আমি খুব বেশি ব্রাউন কালার করে ভাজব না, সামান্য একটু নরম হয়ে আসা মাত্রই আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া বাটা, এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা। বাটা মশলাগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাগুলোকে ভুনা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গরুর মাংস। এখানে আমি 400 গ্রাম পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। খিচুড়িতে মাংসের পরিমাণটা যত বেশি হয় আসলে সেটা খেতে ততটা বেশি ভালো লাগে। মাংসটা দেওয়ার পরপরই আমি কিন্তু এটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এভাবে করার কারণে মাংস এবং মশলা বেশ কিছুক্ষণের জন্য দম পায় এবং মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। গুঁড়া মশলাগুলোকে এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি মিনিট 10-এর জন্য এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। মিনিট 10-এক পরে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আর ঢাকা দেব না এবং বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। ভুনা খিচুড়ির জন্য বিফটা আমার প্রিপেয়ার হয়ে গেছে, এখন আমি রাইসটা তৈরি করে নেব। সেজন্য আমি একটি বড় কুকারে 3 টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এবং 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। খিচুড়িতে এই সোয়াবিন এবং সরিষার তেলের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো আসে, তো আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের তেলও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ। খুব সুন্দর একটা অ্যারোমা না পাওয়া পর্যন্ত মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা চেরা কাঁচামরিচ। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ব্রাউন একটা কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে আমি নর্মাল যে ভাতের চাল আমরা খাই সেই ভাতের চালটাই ব্যবহার করেছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এতে করে খিচুড়ির ফ্লেভার অনেক ভালো আসবে। এখন আমি চাল ডালগুলোকে তেলের মধ্যে ভালো করে 7-8 মিনিটের জন্য অনবরত নেড়েচেড়ে ভেজে নেব।
এই ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট কন্টিনিউয়াসলি ভেজে নেওয়ার পরে যখন চালটা 40-50% মতো হয়ে যাবে, অর্থাৎ হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিলে যখন চালটা ভেঙে যাবে ঠিক বুঝতে হবে, সেই সময়ই পানি দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল এবং সাথে অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। সেই জন্য আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপে নিয়েছিলাম ওই একই মেজারমেন্ট কাপের 6.5 কাপ পরিমাণ পানি দেব। অর্থাৎ 3 কাপ চালের জন্য আমি এখানে ডাবল পরিমাণ পানি ইউজ করছি। পানিটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এখানে ফুটন্ত পানিটাই ব্যবহার করবেন। গরম পানি দেওয়ার পর আবারও চাল ডালগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট দশেক পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা। উপর থেকে পানিটা অনেকখানি শুকিয়ে গেছে এবং নিচের দিকে কিন্তু পানিটা রয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি কষিয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর সেগুলোকে রাইসের সাথে খুব ভালো করে উপর নিচ মিশিয়ে নিতে হবে। এভাবে করে রাইসটাকে নিচ থেকে উপরের দিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও উপর থেকে খানিকটা লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য কিছু কিশমিশ এবং কিছু বাদাম। সব কিছু দেওয়ার পর আবারও সব কিছুকে রাইসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এভাবে নিচ থেকে উপর দিকে সব কিছুকে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে দিতে হবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কি অবস্থা। দেখুন, নিচ থেকে পানিটা একদম শুকিয়ে গেছে এবং খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার খিচুড়িটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি নামানের ঠিক আগ মুহূর্তে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে খাওয়ার সময় খুব ভালো একটা অ্যারোমা পাওয়া যাবে। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। একটা লেয়ার পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি উপর দিয়ে আরও একটা লেয়ার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ডেকোরেশনের জন্য। আর একটা লেয়ার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার মজাদার এবং পারফেক্ট ভুনা খিচুড়ি একদম রেডি। সত্যি কথা বলতে কি, আমার ভুনা খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি এটা ডেকোরেশনের জন্য আসলে বাড়তি কোনো সময়ই পাইনি। আশা করছি আপনাদের সবারও রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনারা সবাই এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে অবশ্যই জানাবেন। আবারও খুব তাড়াতাড়ি সহজ এবং মজার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।